হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই যে আমার মিষ্টি মায়ের মিষ্টি হাসির সাথে তোমাদের জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে হচ্ছে উল্টো রথ, তো সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা। তো এই উল্টো রথের দিনটা আমার জীবনে কিভাবে ভয়ঙ্কর হতে চলেছে সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো কী হয়েছে বলো তো, আমার কাজের দিদি আজকে ডুব মেরেছে। ডুব মেরেছে সে কথাটা সে আমাকে দুই তিন দিন আগেই বলেছিল, কিন্তু যাওয়ার সময় কালকে দুজনে মিলে এত গল্প করেছি যে দিদি আমার ভুলেই গেছে বলতে যে বৌদি কালকে আসবো না। তো আজকে যখন 11টা বাজে তখন দিদি আমায় ফোন করে বলছে যে বৌদি আমি আসবো না। তো এই যে তরকারি কাটতে কাটতেই আমি ফোনটা ধরেছিলাম, তো ধরে আমি ভাবলাম যা ভগবান, এদিকে এত বাসন রয়েছে, তারপর আজকে আমি রান্নাও নিয়ে পাকিয়ে বসেছি অনেক রকম রান্না। লাল শাকটা আমি কালকে রাত্রেই কেটে রেখেছিলাম, তো লাল শাক হবে বাদাম পোস্ত টোস্ত এগুলো দিয়ে, তারপরে হবে শুক্তো। শুক্তো আবার তোমাদের দাদার এমনি হবে না, তার আবার অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো লাগবে। মশলা দিয়ে ভালো করে ঘি গরম মশলা দিয়ে, এই গরম মশলা বলছি সরি, ঘি টি দিয়ে, তো সেই হবে শুক্তো। আর হবে চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো আমি, দিদি আসবে না শুনে আমি তো ঝমঝম ঝমঝম করে সবজিগুলো কেটে নিলাম, নারকেলগুলোও কালকে রাত্রিবেলা তোমাদের দাদা কেটে রেখেছে, তো আমি নারকেলগুলোর এই পেছনের কালো খোসাগুলোও ছাড়িয়ে নেবো। তো তো বললাম না যে আজকে দিনটা ভয়ঙ্কর হতে চলেছে। দেখো সবজি কাটতে কাটতে আমার হাতটাও কেটে গেলো, কিন্তু কী করবো, এখনও পেঁয়াজ রসুন আদা এগুলোও কাটা বাকি আছে, তো এইগুলোও ছাড়িয়ে নিতে হবে। এই হাত যদি বিয়ের আগে কাটতো তো সারাদিন আমি একটা কুটোনেরও দুটো করতাম না, কিন্তু এখন আর কী করবো, আর তো কেউ করার নেই, তো আমায় সব করতে হবে, তাই না? ওই জন্য ওই কাটা হাত নিয়েও আমি এখন সবজি সব কেটে যাচ্ছি। তো চলো, সবজি টবজি কাটা আমার একদম শেষ, এবার আমি সব বটি টটি সব গুছিয়ে রাখবো, নোংরাগুলোও সব তুলে রাখবো। তো এবার দেখো একটু মিস্ত্রিগিরি করতে হবে। তোমাদের দাদাকে কতদিন ধরে বলছি আমার বক্সটা একটু ঠিক করে দাও, বক্সটা ভেঙে গেছে কিন্তু দিচ্ছেই না, তো অবশেষে আমাকেই করতে হলো। তো এই যে দেখো আমার লিটিল প্রিন্সেস, সুন্দর একটা জামা পরে প্রিন্সেস সেজে ঘুরে বেড়াচ্ছে। তো এই ঘরের বিছানাটা আমি সকালেই তুলে নিয়েছি, কারণ হচ্ছে মামা সকালবেলা ব্রেকফাস্ট করে আবার একটু ঘুমিয়ে গেছিলো, তো ওই জন্য এটা আগেই তোলা হয়ে গেছিলো। তো আবার এই বিছানাটা আমি একটুখানি ছেড়ে নেবো। দেখো রোদটা যদি এই দিক থেকে না আসতো তোমরা বুঝতেই পারতে না যে এই বিছানায় কত ধুলো থাকে। ওই যে দেখো মামা মামার পুতুল টুতুল নিয়ে খেলা করছে আর একটু দুষ্টুমি করছে, সেই ফাঁকে আমি ওই ঘরটা ছাড় দিয়ে নিলাম। এবার এই বিছানাটা গুছিয়ে নেব। এবার দেখো মাম্মা মামার সাথে কী কী দুষ্টুমি করে, বিছানাটা তো আমাকে তুলতেই দেবে না, শুধু দুষ্টুমি করবে, তোমরা খালি দেখতে থাকো। তো এইদিকের রোদ দেখে তোমরা কি বুঝতে পারছো কটা বাজে? এখন বাজে 4টে। তো তোমরা ভাবছো যে এতক্ষণ ধরে দিদি কী করছিল, বললাম না আজকে রান্নার ঝামেলা ছিল, চিংড়ি মাছের মালাইকারি, শুক্তো, লাল শাক ভাজা, মামামের একটা আলাদা চিকেনের ঝোল, তো এইগুলো করতে তো একটু সময় লাগবেই। তো এত ঝামেলা রান্না ছিল বলে আমি রান্না করতে করতে আর আজকে কাজ করার ঝামেলায় যাইনি, রান্নাগুলো আগে সেরে নিয়েছি, তারপরে ভাবলাম যে মামামকে খাইয়ে নিয়ে তারপরে এইদিকের কাজগুলো করবো। তো মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে, রোদ যেহেতু সকালবেলা একবার ঘুমিয়ে নিয়েছে তো ওই জন্য ওকে আর দুপুরবেলা আজকে ঘুম পাড়াবো না। তো এই যে দেখো ওই ঘরটা ছাড় দিয়েছি, এবার আমি এই ঘরটাও ভালো করে ছাড় দিয়ে নেবো, নিয়ে ডাইনিংটাও ভালো করে একটুখানি ছাড় টাট দিয়ে নেবো। আর মামাম দেখো সমানে আমার সাথে গুরু 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 করে যাচ্ছে, ওরও ভালো লাগছে না যে মা ওকে সময় দিতে পারছে না, মা এত কাজ করছে, তো ও আসছে মাঝে মাঝে বলছে দাও একটু ঝাঁটাটা দাও আমি ঝাড় দিই, কিন্তু তো ঘর ঝাড় দেওয়া শেষ, এবার ময়লাগুলো তুলে আমি ডাস্টবিনে ফেলে দেবো। আর আমি আগে ঘরটা মুছবো না, কারণ বাসনগুলো মাজতে গেলে প্রচুর জল পড়বে, তো ওই জন্য আগে হচ্ছে ঘর বাসনগুলো মেজে নেবো, তারপরে আমি ঘরটা মুছবো। দেখি চল কী করছিস দেখি। Thank you.
দেখো একবার কত বাসন, কালকের খাওয়ার বাসন, তারপরে আজকের রান্নার বাসন, আজকের খাওয়ার বাসন সব পড়েছে একসাথে। দিদি যদি কালকে একটু বলে যেত, আর দিদিকেও দোষ দিয়ে লাভ নেই, আমি বেশি গল্প করছিলাম দিদির সাথে। তো যাই হোক, দুদিন আগে বলেছিলো কিন্তু মাথার থেকে সত্যি পুরো আউট হয়ে গেছিলো। তো দিদি যদি কালকে এগারোটায় ফোন, আজকে যদি এগারোটায় ফোন না করতো, তাও তো আমি হয়তো ভাবতাম দিদি আসছে, দিদি আসছে। তো দেখো এত বাসন এখন আমায় মাজতে হবে, যদি আগের থেকে খেয়াল থাকতো তাহলে আমি খানিকটা বাসন আর কি কালকে রাত্রে মেজে রাখতাম, আর হচ্ছে সকালবেলা থেকেও যা বাসনপত্র টুকটুক করে মেজে নিতাম, তাহলে আর আমার এত অসুবিধা হতো না। তো এই যে দেখো বাসনগুলো সব আমার প্রায় মাজা হয়ে গেছে, তো অর্ধেক অর্ধেক করেই বাসনগুলো মাজছি, সবগুলো একবারে মাজতে পারবো না কারণ এখানে অতটা জায়গা থাকে না। তো অর্ধেক বাসন মেজে আমি আগে ধুয়ে নিলাম, তারপরে নিচের গামলার বাসনগুলো তুলে গামলার বাসনগুলো মাজব। আর ভালো লাগছে না, প্রায় 5টা বাজতে গেল, এখনও আমার স্নান হলো না, খাওয়া হলো না, পেটের মধ্যে তোমাদের কী বলবো, ছুঁচোয় পুরো ডন মারছে, কিন্তু কাজগুলো কমপ্লিট না করলেও ভালো লাগে না, তো ভালোভাবে ফ্রেশ হতে পারবো না। স্নান টান করে আবার এইসব কাজ করতে আমার একদম ভালো লাগে না। এই যে দেখো গ্যাসটাও আমি ভালো করে মুছে রাখবো, প্রত্যেকবার রান্না করেই গ্যাস না মুছলে আমার ঠিক ভালো লাগে না। রাত্রিবেলা রান্না করলেও গ্যাস মুছি, সকালবেলাও যদি রান্না করি তাও আমি হালকা করে গ্যাসটা মুছে নিই, কারণ গ্যাস ওভেনটা নোংরা থাকলে আমার একদম দেখতে ভালো লাগে না। তো এই যে দেখো আমার মামাম চলে এসেছে আমাকে কাজে সাহায্য করতে, তো তারা তাড়াতাড়ি করে মামামের জামাকাপড়গুলো কেচে দেবো, বেশি জামাকাপড় মামামের আজকে আর পরেনি। আর এইবার দেখো ঝড়ের গতিতে আমি ঘরটা মুছে নিচ্ছি, দেখছো কেমন ঝড়ের গতিতে আমি কাজ করছি। তো অ্যাট লাস্ট তোমাদের দিদি স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে এবার ভাত নিয়ে বসেছে, তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করলাম। প্রেশার কুকারে তো মামামের চিকেন আছে, এই যে হচ্ছে বড়ি আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা, এই যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর 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 এই যে হচ্ছে শুক্তো, এটা আমি কাজু পোস্ত চারমগজ রাঁধুনি সর্ষে সব কিছু দিয়ে বানিয়েছি। তো সারাদিন তো তোমাদের সাথে একটুও কথা বলতে পারিনি, সারাদিনে প্রচুর কাজ ছিল। তো সন্ধ্যাবেলা এখন একটু রেডি হয়েছি, মেলায় যাব আজকে উল্টো রথ। তো ওইদিকে মামামের বাবা মামামকে রেডি করছে, মামা মামাকে শাড়ি পরতে দেখে মামাম এখন বায়না করছে শাড়ি পরবে বলে, তো বাবা এখন বুঝিয়ে শুনিয়ে জামা পরানোর চেষ্টা করছে। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে আসি। তো দেখো কেমন লাগছে আমায় বলো, অনেকদিন পরে শাড়ি পরলাম আবার। তো চলো তোমাদের একটুখানি মেলায় গিয়ে তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মামাম তো শাড়ি পরবে বলে নাছর বান্ধা ছিল, তো অবশেষে এই লাল কালারের জামাটা ওর খুব পছন্দ হয়েছে, তো এই জামাটা পরে ও এখন মেলায় যাবে। দেখো সুন্দর একটা হার পরিয়ে দিয়েছে, এই হারটা আমরা দীঘা গেছিলাম তখন দীঘা থেকে কিনেছিলাম। আর এই হেয়ার ব্যান্ডটা কে জানা দিয়েছিল, কে জানা দিয়েছিল, ও ওর মিমি ওকে কিনে দিয়েছিল মেলার থেকে। তো চলো আমরা চলে এসেছি অফের মেলায়, আর আজকে হচ্ছে উল্টো রথ। তো তোমরা দেখতেই পাচ্ছ মেলার মাঠে কী ভিড়, এটা হচ্ছে বারাসাত রথতলার মেলা। এই যে দেখো মাম্মাম মামামের বাবার কোলে এখন নাকরদোল্লা চড়বে বলে বায়না করছে। তো মেলা থেকে ফিরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে মাম্মাম তো তোমরা দেখলে দুপুরবেলা ঘুমায়নি, ওই জন্য ওর ঘুম পেয়ে যাবে বলে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়েছিল। তারপরে আমরাও যথারীতি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ আগের দিন রাত্রিবেলা মাম্মাম 4টার সময় ঘুমিয়েছে আর সকালবেলা 7:30 উঠে গেছে, তো ও তো ঘুমিয়ে নিয়েছিল কিন্তু আমাদের তো আর ঘুম হয়নি। তো দেখলে তো দিদি না আসায় আজকে আমার কী অবস্থা হয়েছে, আমায় ভাত খেতে হয়েছে 6টার সময়। তো বুঝতেই পারছো তাহলে দিদিদের ভূমিকা আমাদের লাইফে ঠিক কতটা, তো আমাদের সবারই উচিত দিদিদের সাথে ভালো ব্যবহার করা। তো চলো আজকের ভিডিওটা তো আমাকে এখানেই শেষ করতে হবে, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো এখনকার মতো টাটা।